খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলার খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আগামী মৌসুমে কোচ হিসেবে সার্জিও লোবেরোকে নিয়ে হঠাৎ করে সমস্যায় ইস্ট বেঙ্গলে। মঙ্গলবার রাত থেকেই নাটকীয় পালাবদল, যার জেরে প্রায় নিশ্চিত হয়ে যাওয়া লোবেরোকে নিয়ে অনিশ্চয়তার অন্ধকারে লাল হলুদের আকাশ। নতুন মৌসুমে কোচ হিসেবে হাই প্রোফাইল সার্জিও লোবেরোকে প্রায় চূড়ান্তই করে ফেলেছিল ইস্ট বেঙ্গল, কিন্তু ইস্ট বেঙ্গলকে চাপে ফেলে লোবেরোকে কোচ করতে লড়াইয়ে নেমে পড়েছে ওড়িশা এফসিও। ফলে লাল হলুদে লোবেরোর আগমন এখন আর মসৃণ থাকলো না, বরং কাটা বিছিয়ে দিল পড়োশি রাজ্যের আইএসএল দল। কাল রাত থেকেই ঘটনা অন্যদিকে মোড় নিতে শুরু করেছে, যা কিছুটা হলেও চিন্তায় ফেলেছে ইস্ট বেঙ্গল এবং ইমামি কর্তাদের। বর্তমানে চীনের একটি ক্লাবে কোচিং করান লোবেরো, কিন্তু সেই ক্লাব তাকে ছাড়তে চাইছে না। এনওসি না পেলে অন্যত্র কোচিং করাতে পারবে না স্প্যানিশ কোচ, এর ফলে জটিলতাও তৈরি হয়েছে। পরিকল্পনা করা হচ্ছে, তবে রাজস্ব ক্ষতির কথা মাথায় রেখে দুই দেশে এশিয়া কাপ আয়োজন নাও করতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এই বিষয়টির উপর নির্ভর করছে পাকিস্তান বিশ্বকাপ খেলার শর্ত। তবে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না এমন কথা বলার সাহস দেখাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই জানা গিয়েছে বিশ্বকাপ শুরু হবে অক্টোবরের 5 তারিখ। আহমেদাবাদ, লখনৌ, মুম্বাই, রাজকোট, বেঙ্গালুরু, দিল্লি, ইন্দোর, মোহালি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, চেন্নাই ও কলকাতায় বিশ্বকাপের ম্যাচগুলি হবে বলে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। পূর্বে সফরের অভিজ্ঞতা নিরিখে চেন্নাই ও কলকাতাকেই নিরাপদ মনে করেছে পিসিবি। অক্টোবর নভেম্বরে দেশের মাটিতে বসছে বিশ্বকাপ। দেশের কয়েকটি স্টেডিয়ামকে ঠেলে সাজাতে উদ্যোগী ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রাথমিক অনুমান খরচ হবে 500 কোটি টাকারও বেশি। 2011 পর আবার 50 ওভারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। আয়োজনে যতটা সম্ভব নিখুঁত হতে চাইছে বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ড। বিশেষ নজর দেওয়া হচ্ছে স্টেডিয়ামের দর্শকদের স্বাচ্ছন্দ্যের দিকেও, তাই কয়েকটি স্টেডিয়ামকে নতুন করে সাজানোর পরিকল্পনা নিয়েছে বিসিসিআই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বাংলাদেশ দলে নেই তাসকিন আহমেদ, চোটের কারণে ছিটকে গিয়েছেন দলের পেসার। ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আগে চাপ আরও খানিকটা বাড়ল সাকিব আল হাসানদের। মে মাসের 9 থেকে 14 তারিখ পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। তার আগে একদিনের দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেই তাসকিন, বদলের সুযোগ পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। বাংলাদেশের জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন মৃত্যুঞ্জয়। ঢাকা প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে 8টি ম্যাচে 12টি উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেটের ফরম্যাট ক্রমশ একঘেয়ে হয়ে যাচ্ছে, সে কারণে তা বদলের কথা বলছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। তিনি বলছেন, ওয়ানডে ফরম্যাট ক্রমশ একঘেয়ে উঠছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার বক্তব্যের দুটো অংশ, একটা হলো বর্তমান ওয়ানডে ফরম্যাট, দ্বিতীয়টা হলো কিভাবে খেলা হওয়া উচিত বলে আমার মনে হয়। সচিন বলছেন, টেস্ট ক্রিকেটে যেরকম হয় এক্ষেত্রে ম্যাচটাকে 4 ভাগে ভাগ করা দরকার। টেস্ট ক্রিকেটে 20টি উইকেট তুলতে হয়, এক্ষেত্রে 10টি উইকেট নিতে হবে, আর 10টি উইকেট যদি চলে যায় তাহলে পরের 25 ওভারে আর ব্যাট করার সুযোগ থাকবে না, অর্থাৎ 2 অর্থ মিলিয়ে 10টি উইকেট নিতে হবে। আইপিএলে কলকাতা থেকে কেনার পর থেকেই উত্তেজিত ছিলেন লিটন দাস। প্রথম থেকেই প্রতিযোগিতায় খেলার ইচ্ছা থাকলেও দেশের ম্যাচ থাকায় দেরি করে দলে যোগ দিতে হয়েছে। তবে কলকাতার হয়ে অনুশীলন নামার পরের দিনই সুখবর পেলেন লিটন। কলকাতা শিবিরে অতিরিক্ত 2 দিন থাকার আবেদন করেছিলেন তিনি, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে, ফলে আরও একটি ম্যাচে কলকাতার দলে থাকতে পারবেন তিনি। বাংলাদেশের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, আমাদের থেকে বাড়তি 2টি দিন চেয়েছিল লিটন, মনে হয় ও 5 তারিখে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে। লিটনকে ছুটি দিতে রাজি হয়েছি আমরা। আইপিএলে আগামীকালের ম্যাচ, গুজরাট টাইটান্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, মোহালিতে খেলা শুরু সন্ধ্যে 7:30। লখনৌয়ের কাছে হারের সঙ্গেই বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়ল আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসি। স্লো ওভাররেটের জন্য তার 12 লক্ষ টাকার জরিমানা হয়েছে, এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। তার সঙ্গে ম্যাচের পরে মাঠেই হেলমেট ছুড়ে ফেলায় সতর্ক করা হয়েছে লখনৌ সুপার জায়ান্টস ক্রিকেটার আবেশ খানকে। তিনি আইসিসির আচরণবিধি প্রথমবার লঙ্ঘন করেছেন বলে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। বোলার হাত থেকে বল ছোড়ার আগে নন স্ট্রাইকার প্রান্তে ব্যাটার ক্রিস চ্যাপলের মাকড়ীয় আউট আইসিসি স্বীকৃত। তবু ব্যাটারদের এই প্রবণতা বন্ধ করতে ক্রিকেটের নতুন নিয়ম চালু করার প্রস্তাব দিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। কড়া শাস্তি সওয়াল করেছেন তিনি। ইংরেজ ক্রিকেটার আইপিএলে খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। তার বক্তব্য এমনটা ক্রিকেটে প্রায়শই ঘটে। নিয়ম অনুযায়ী বোলার বল ছাড়ার আগে নন স্ট্রাইকিং প্রান্তে ব্যাটার ক্রিজ ছাড়তে পারে না, এটা বন্ধ হওয়া দরকার। এমন হয় ব্যাটিং করা দলের রান কেটে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ শুক্রবার ইডেনে, প্রতিপক্ষ এইডেন মার্করামে সানরাইজার্স হায়দ্রাবাদ। আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দিয়েছেন জেসন রয়।
বাংলাদেশের লিটনকে পুরো আইপিএলে পাচ্ছে না কেকেআর। মে মাসের শুরুতে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের হয়ে যেতে হবে তাকে। লিটন ভালো ফর্মে রয়েছেন, কেকেআর হয়ে আইপিএলে অভিষেকের সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে মুখিয়ে রয়েছেন। লিটন বলছেন, জানি না কেকেআর হয়ে খেলতে পারবেন কিনা, পারফরমেন্সের গ্যারান্টিও কেউ দিতে পারেনি, তবে আইপিএল আসলে অনেক কিছুই শেখায়, আমার কাছে গুরুত্বপূর্ণ। 20-25 দিন কেকেআর থাকাকালীন বিভিন্ন বিষয় শিখতে চাইব যা ভবিষ্যতে কাজে লাগবে। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে, ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। লা লিগা খেতাবি দৌড়ে ঘরের মাঠে বার্সেলোনা আটকে গেল খিরোনার কাছে। ম্যাচ শেষ হলো গোলশূন্য অবস্থায়, যদিও পয়েন্ট খুইয়ে খুব একটা চাপে নেই চাবি হার্নান্দেজের দল। 28 ম্যাচে 72 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সবসংখ্যক ম্যাচ খেলে 59 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় 2 নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। 0-0 ম্যাচের পর বার্সা ম্যানেজার জাবি বলছেন, জয়ের জন্য যে ফুটবল খেলা দরকার ছিল সেটা ফুটবলাররা খেলতে পারেনি, তবে হতাশ নয়। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন ডটকম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে প্রথম পর্বে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি 3-0 হারলো বায়ার্ন মিউনিখকে। ম্যাচের 27 মিনিটে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন রদ্রি। 70 মিনিটে 2-0 করেন বার্নার্ডো সিলভা। 6 মিনিট পরে আর্লিং হল্যান্ড 3-0 করে এগিয়ে দেয় ম্যান সিটিকে। এই দিনের অন্য ম্যাচে ইন্টার মিলান 2-0 হারিয়েছে বেনফিকাকে। 51 মিনিটে নিকোলো বরেরা এগিয়ে দেন ইন্টারকে। 82 মিনিটে পেনাল্টি থেকে গোল করে 2-0 করেন রোমেলু লুকাকু। এই মৌসুমের পরে পিএসজি থেকে লিওনেল মেসি আবার ফিরতে পারেন ক্যাম্প নিউতে। স্পেনের একটি সংবাদপত্র জানিয়েছে, সম্প্রতি বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়কের বাবা হর্জে দেখা করেন বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে। হর্জে নাকি জানিয়েছেন, ছেলে প্যারিসে থাকতে চান না, ফিরতে চান পুরনো ক্লাবে। লাপোর্তা তাকে আশ্বস্ত করে জানিয়েছেন, মেসির জন্য ক্যাম্প নিউয়ের দরজা বরাবর খোলা। মৌসুম শেষ হলে তারা বড় অঙ্কে অর্থের প্রস্তাব দিতেও রাজি আছেন দুয়োকে। চ্যাম্পিয়ন্স লিগে আজ রিয়াল মাদ্রিদ বনাম চেলসি ম্যাচ। শেষ আটের প্রথম পর্বে দ্বৈরথ গুরু এবং শিষ্যের। রিয়াল ম্যানেজার কার্লো আনসেলোত্তি একসময় ছিলেন চেলসির দায়িত্বে, সেই দলে তার মাঝমাঠে প্রধান অস্ত্র ছিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, যার প্রশিক্ষণে করিম বেনজেমা ভিনিসিয়াস জুনিয়রদের ছাপিয়ে যাওয়ার পরীক্ষা দেবে প্রিমিয়ার লিগের ক্লাব। সাংবাদিক বৈঠকে আনসেলোত্তি পুরনো ছাত্রকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বলে দেন, ও ভালোই জানে এই ধরনের ম্যাচে কি করে বিপক্ষকে বিপদে ফেলতে হয়। এশিয়ান গেমসকে পাখির চোখ করে নিজেকে তৈরি করেছেন ভারতের কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম। তিনি বলেছেন, গত বছর কমনওয়েলথ গেমসের আগে চোট পেয়ে ছিটকে যাওয়ায় হতাশ হয়ে পড়েছিলাম, অস্ত্রোপচারের পর এখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছি, আপাতত এশিয়ান গেমসকে সামনে রেখেই প্রস্তুতি শুরু করেছি, অবসরের আগে আরো একবার এশিয়ান গেমসে অংশ নিতে চাই। প্রকাশিত হয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ক্রমতালিকা, সেখানে মেয়েদের সিঙ্গলস তালিকায় 11 নম্বরে রয়েছেন অলিম্পিক্সের জোড়া পদকের অধিকারী পি ভি সিন্ধু। আরেক ভারতীয় মহিলা তারকা সাইনা নেওয়াল রয়েছেন 31 নম্বরে। ছেলেদের সিঙ্গলসে লক্ষ্য সেন উঠে এসেছেন 24 নম্বরে। ছেলেদের ডাবলসে সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি জুটি রয়েছেন 6 নম্বরে। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেইল করুন। ফোন করুন 9836938876 9836938876 অথবা মেইল করুন tomal.mukherjee139@gmail.com এ। গত মাসে হ্যামিল্টনের নিউজিল্যান্ডের কাছে তৃতীয় একদিনের ম্যাচে হেরে আগামী বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার সুযোগ হারিয়েছিল শ্রীলঙ্কা। কেন এই ব্যর্থতা তা খতিয়ে দেখতে একটি টেকনিক্যাল কমিটি তৈরি করছে শ্রীলঙ্কা সরকার। কমিটির প্রধান প্রাক্তন ক্রিকেটার সাদাত জয়সুরিয়া। কলকাতা ডায়েরি। আইএসএল চ্যাম্পিয়ন দলটাকেই ধরে রাখতে চলেছে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। কোচ হুয়ান ফেরান্দো সহ সমস্ত সাপোর্ট স্টাফকে ধরে রাখা হচ্ছে, তবে দলকে আরো শক্তিশালী করতে এখন থেকে মাঠে নেমে পড়েছেন মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। চলতি মরশুমে আইএসএল এর মাঝপথ পর্যন্ত গোল করার সমস্যা ভুগিয়েছে ফেরান্দো দলকে। দিমিত্রি আশায় আক্রমণ ভাগ শক্তিশালী হয়েছিল, তবে আগামী বছর ফরওয়ার্ড লাইনকে শক্তিশালী করতে একজন ভালো বক্স স্ট্রাইকার খোঁজ করতে শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে ট্রান্সফার মার্কেটের খবর অনুযায়ী অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্স এর সঙ্গে কথাবার্তা নাকি অনেক দূর এগিয়ে গিয়েছে। গঙ্গাপাড়ে ক্লাবের দল গঠনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে অসি বিশ্বকাপের এজেন্টের কয়েক সপ্তাহ আগে দীর্ঘ বৈঠক হয়েছে, ডিল ডান হয়ে গিয়েছে এই কথা বলার সময় এখনো আসেনি, তবে দুপক্ষের কথাবার্তা কিন্তু ভালো মতোই এগিয়েছে। কামিন্স এই মুহূর্তে এ লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এখন রইল স্পোর্টস কুইজ। গতকালের সঠিক উত্তর চন্দ্রকান্ত পণ্ডিত।
আর সফল উত্তরদাতা হলেন বসিরহাটের রবি মিত্র। অভিনন্দন রবি, আমাদের আজকের প্রশ্ন, এবার নাইট রাইডার্সের অধিনায়ক কে হয়েছেন? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। আজকের মতো এই পর্যন্তই, আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।